নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি মরিফুলের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, মরিফুল, মরিফুলের শেষ পর্ব। ঘণ্টাখানেক পরে নৌকা শিবতলার ঘাটে গিয়া লাগিল। তখন তাহাদের দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ রকমের কথাবার্তা হইয়া গিয়াছে। সঙ্গিনীর মুখে স্বামীর আদরের গল্প শুনিয়া সুশীলার মনের মধ্যে একটা গোপন ব্যথা জাগিয়া উঠিল। সেটা সে অনবরত চাপিবার চেষ্টা করে, তবু কি জানি কেন সেটা কোনো ফাঁক পাইলে মাথা তোলে। প্রথম বিবাহের পর তাহার স্বামীও তো তাহাকে কত আদর করিত, রাত্রে ঘুমাইতে না দিয়া নানা গল্পে ভুলাইয়া রাত্রি জাগাইয়া রাখিত। সুশীলা পান খাইতে চাহিত না বলিয়া কত সাধ্য সাধনা করিয়া পান মুখে তুলিয়া দিত। সেই স্বামী তাহার কেন এমন হইল, তাহার বুকের ভিতরটা হুহু করিয়া উঠিল। দুইজনে তাহারা খানিকক্ষণ গাছের ছায়ায় নদীর ধারে এদিক ওদিক বেড়াইল। কি সুন্দর দেখায় চারিদিক! নীল আকাশ সবুজ মাঠের উপর কেমন উপর হইয়া পড়িয়া আছে। ও মা, পানকৌড়ির ঝাঁক চরের উপর বসিয়া কেমন ঝিমায়! কলিকাতার বউটি বলিল, এসো ভাই আমরা কিছু একটা পাতাই, কেমন? সুশীলা খুশি হইয়া বলিল, খুব ভালো ভাই, কি পাতাবো বলো। এক কাজ করি, এসো আস্তে আস্তে নদীর ধারে যে মৌরি ফুল দেখে এলাম, এসো আমরা দুজনে মৌরি ফুল পাতাই, কেমন? সুশীলা আহ্লাদের সঙ্গে এ প্রস্তাবে সম্মতি দিল। নদী হইতে অঞ্জলি করিয়া জল তুলিয়া তাহারা মৌরি ফুল পাতাইল। এমন সময় মোক্ষদা ডাকিলেন, বৌমারা এদিকে এসো। তাহারা গিয়া দেখিল গাছতলায় অনেক লোক, সেদিন পূজা দিতে অনেক লোক আসিয়াছিল। প্রকাণ্ড বটগাছ, তাহার তলায় ভাঙা ইটের মন্দির। গাছতলা হইতে একটু দূরে এক বুড়ি নানা রকম ঔষধ বিক্রয় করিতেছে। সুশীলা ও তাহার সঙ্গিনী সেখানে গিয়া জিজ্ঞাসা করিয়া জানিল, রোগ সারা ছেলে হওয়া হইতে শুরু করিয়া সকল রকমের ঔষধি আছে, গরু হারাইলে খুঁজিয়া বাহির করিবার পর্যন্ত। মেয়েরা সেইখানে ভিড় করিয়া দাঁড়াইয়া ঔষধ কিনিতেছে। সুশীলার সঙ্গিনী হাসিয়া তাহার হাত ধরিয়া টানিয়া তাহাকে সেখান হইতে মন্দিরের দিকে নিয়ে চলিল। বলিল, চলো মরিফুল দেখি গে কেমন পুজো হচ্ছে। একটুখানি মন্দিরে দাঁড়াইয়া সুশীলা একটা ছুতায় সেখান হইতে বাহির হইয়া আসিয়া ঔষধ বেচা বুড়ির নিকটে দাঁড়াইল। সেখানে তখন কেহ ছিল না। বুড়ি বলিল, কি চাই? সুশীলার মুখ লজ্জায় আরক্ত হইয়া উঠিল। বুড়ি বলিল, আর বলতে হবে না মা ঠাকুরন, তা তোমার তো এখনো ছেলে পিলে হবার বয়স যায়নি, ও বয়সে অনেকেরই। সুশীলা সলজ্জভাবে বলিল, তা নয়। বুড়ি বলিল, এবার বুঝলাম মা ঠাকুরন, তা যদি না হয় তাহলে তোমার স্বামীর বার মুখো টান আছে, একটা ওষুধ দিয়ে নিয়ে যাও, এক মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে, ওরকম সব ঠিক হয়ে যাবে, ওরকম কত হয় মা ঠাকুরন। বুড়ি একটা শিকড় তুলিয়া বলিল, এই নাও বেটে খাইয়ে দিও, কেউ যেন টের না পায়, টের পেলে কিন্তু আর ফল হবে না, এই আটানা লাগবে। স্বামীর বারমুখ টান আছে একথা শুনিয়া সুশীলা খুব দমিয়া গেল। তাহার আঁচলে একটা আধুলি বাঁধা ছিল। আজকার দিনে জিনিসটা আষ্টা কিনিবার জন্য সে ইহা বাড়ি হইতে শাশুড়িকে লুকাইয়া আনিয়াছিল। বাড়ির বার হওয়া তো বড় একটা ঘটনা, কাজেই এটা তাহার পক্ষে একটা উৎসবের দিন। আধুলিটি শাশুড়িকে লুকাইয়া আনিবার কারণ মোক্ষদা ঠাকুরন জানিতে পারিলে ইহা এতক্ষণ তাহার আঁচলে থাকিত না। সুশীলা আঁচল হইতে আধুলিটি খুলিয়া বুড়িকে দিল এবং খাওয়াইবার প্রণালী জানিয়া লইয়া শিকড়টি কাপড়ের মধ্যে গোপনে বাঁধিয়া লইল। পূজা দেওয়া সাঙ্গ হয়ে গেলে সকলে আবার আসিয়া নৌকায় উঠিল।
গ্রামের ঘাটের কাছাকাছি আসিলে সুশীলা বলিল, ভাই তুমি এখন দিন কত কাছো তো? না ভাই, আমি কালকে পরশু চলে যাব, তাহলেও তোমায় আমি ভুলবো না মরিফুল। তোমার মুখখানি আমার মনে থাকবে ভাই, চিঠিপত্র দেবে তো? এবার পাড়াগাঁয়ে এসে তোমায় কুড়িয়ে পেলাম, তোমায় কখনো ভুলবো না। সুশীলার চোখে জল আসিল। এত মিষ্টি কথা তাহাকে কে বলে? সে কেবল শুনিয়া আসিতেছে দুষ্ট এক গুইয়ে ঝগড়াটে। তাহার হাতে একটি সোনার আংটি ছিল, ইহা তাহার মায়ের দেওয়া আংটি। বিবাহের পর প্রথম তাহার মা হাতে এটি পড়াইয়া দিয়াছিলেন। সেটি হাত হইতে খুলিয়া সে সঙ্গিনীর হাতে দিয়া বলিল, দেখি ভাই তোমার আঙ্গুল, তুমি হলে মৌরি ফুল। তোমায় খাওয়াবার কথা, কাপড় দেবার কথা, এই আংটিটা আমার মায়ের দেওয়া, তোমায় দিলাম। তবু তুমি এটা দেখে গরিব মৌরি ফুলকে ভুলে যাবে না। সুশীলা আংটিটা সঙ্গিনীর হাতে পড়াইয়া দিতে গেলে বউটি চট করিয়া হাত টানিয়া লইয়া বলিল, দূর পাগল, না ভাই এ রাখো, তোমার মায়ের দেওয়া আংটি, এ কেন আমায় দিতে যাবে? না ভাই। সুশীলা জোর করিতে গেলে, হোক ভাই, দেখি মায়ের দেওয়া বলেই তো। বউটি বলিল, দূর, না ভাই ওসব রাখো, সে বরং। সুশীলা খুব হতাশ হইল, মুখটি তাহার অন্ধকার হইয়া গেল, সে চুপ করিয়া বসিয়া রহিল। গ্রামের ঘাটে নৌকা লাগিল। বউটি সুশীলার হাত ধরিয়া বলিল, পায়ে পড়ি ভাই মরিফুল, রাগ করো না। আচ্ছা কেন তুমি শুধু শুধু তোমার মায়ের দেওয়া আংটি আমায় দিতে যাবে ভাই? আচ্ছা তুমি যদি দিতেই চাও, এই পূজোর সময় আসব, তখন অন্য কিছু দিও বরং, একদিন না হয় খাইও, আংটি কেন দেবে ভাই? আর আমায় ভুলবে না তো ভাই? সুশীলা ব্যগ্রভাবে বলিল, তোমায় ভুলবো না মরিফুল, কখনো না। তুমি কোন জন্মে আমার মায়ের পেটের বোন ছিলে ভাই মরিফুল? তারপরে সে একটু আনাড়ি ধরনের হাসিয়া উঠিল। কেমন সুন্দর কথাটি, মরিফুল মরিফুল মরিফুল, তুমি হলে গিয়ে আমার নদীর ধারে কুড়িয়ে পাওয়া মরিফুল, তোমায় কি আমি ভুলতে পারি? কথা শেষ না করিয়া সে দুই হাতে সঙ্গিনীর গলা জড়াইয়া ধরিল। সঙ্গে সঙ্গে তাহার কালো চোখ দুটি জলে ভরিয়া গেল। কলিকাতার বউ এই অদ্ভুত প্রকৃতির সঙ্গিনীর অশ্রুপ্লাবিত সুন্দর মুখখানা বারবার সস্নেহে চুম্বন করিল। তারপর দুজনেই চোখের জলে ঝাপসা দৃষ্টি লইয়া দুজনের কাছে বিদায় লইল। দিন কতক কাটিয়া গেল, কিশোরী বাটি নাই, কি একটা কাজে অন্য গ্রামে গিয়াছে, ফিরিতে দুই একদিন দেরি হইবে। মোক্ষদা সকালে উঠিয়া জমিদার গৃহিণীর আহ্বানে তাহার সাবিত্রী ব্রত প্রতিষ্ঠায় সাহায্য করিতে চৌধুরী বাড়ি চলিয়া গেলেন। যাইবার সময় বলিয়া গেলেন, বৌমা আমার ফেরবার কোনো ঠিক নেই, রান্নাবান্না করে রেখো, আমি আজ কিছু দেখতে পারবো না, চৌধুরী বাড়ির কাজ কখন মেটে বলা যায় না। এ কথা মোক্ষদার না বলিলেও চলিত, কারণ ভোরে উঠিয়া বাসন মাজা, জল তোলা হইতে আরম্ভ করিয়া এ সংসারের সমস্ত কাজের ভারই ছিল সুশীলার উপর। এ সংসারে কিশোরীর বিবাহের পর কোনোদিন ঝি চাকর প্রবেশ করে নাই, যদিও পূর্বে বাড়িতে বরাবরই একজন করিয়া ঝি থাকিত। সুশীলার খাটুনিতে কোনো ক্লান্তি ছিল না, খাটিবার ক্ষমতাও তার যথেষ্ট ছিল। যখন মেজাজ ভালো থাকিত, সমস্ত দিন নীরবে ভূতের মতো কাটিয়া সে বিরক্ত হইত না। শাশুড়ি চলিয়া গেলে অন্যান্য কাজকর্ম সারিয়া সুশীলা রান্নাঘরে গিয়া দেখিল একখানিও কাঠ নাই। কাঠ অনেকদিন ফুরাইয়া গিয়াছে, এ কথা সুশীলা বহুবার শ্বশুরকে জানাইয়াছে। রামতনু মধ্যে মধ্যে মজুর ডাকাইয়া কাঠ কাটাইয়া লইতেন, এবার কিন্তু অনেকদিন হইল তিনি আর এদিকে দৃষ্টি দেন নাই। কিশোরের দোষ নাই, কেননা সে বড় একটা বাড়িতে থাকিত না, সংসারের সংবাদও তেমন রাখিত না। আসল কথা হইতেছে এই যে রান্নাঘরের পিছনে খিড়কির বাহিরে অনেকগুলি শুকনা বাঁশ ও ডালপালা পড়িয়া আছে, সুশীলা রান্না চড়ানোর পূর্বে বা রান্না করিতে করিতে প্রয়োজন মতো এগুলি দা দিয়া কাটিয়া লইয়া কাজ চালাইত। রামতনু দেখিলেন কাজ যখন চলিয়া যাইতেছে তখন আর অনর্থক কাঠ কাটিবার লোক ডাকিয়া আনা, আনিলেই এখনই তো একটা টাকা খরচ, পুত্রবধূ বকিতেছে বকুক, কারণ বকুনি উহার স্বভাব।
কাঠ নাই দেখিয়া সুশীলা অত্যন্ত চটিয়া গেল। এদিকে বাড়িতেও এমন কেহ নাই যাহাকে বকিয়া গায়ের ঝাল মিটায়, কাজেই সে আপন মনে চিৎকার করিতে লাগিল, পারব না, রোজ রোজ এমন করে সংসার আমার দ্বারা হয়ে উঠবে না। আজ দুমাস ধরে বলছি কাঠ নেই কাঠ নেই, এদিকে রান্নার বেলায় ঠিক আছেন সব, তার একটু এদিক ওদিক হওয়ার জো নেই। কি দিয়ে রাঁধবে, হাত পা উনুনের মধ্যে দিয়ে রাঁধবে নাকি? রোজ কাঠ কাটো রাঁধো, অত সুখে কাজ নেই, থাকলো হাড়ি পড়ে, যখন যিনি আসবেন তখন তিনি করে নেবেন। রাঁধিবার কোনো আয়োজনই সে করিল না। খানিকটা বসিয়া তাহার মনে হইল ততক্ষণ মশলাগুলি বাটিয়া রাখা যাক। সে মাঝে মাঝে কাজের সুবিধার জন্য কয়েকদিনের মশলা একসঙ্গে বাটিয়া রাখিত। বেলা প্রায় 10টার সময় একটি অল্প বয়সী ফুটফুটে বউ, পরনে একখানা চেলির কাপড়, হাতে থাকিবার মধ্যে দুগাছির শাখা, একটি বাটি হাতে রান্নাঘরের দোরের কাছে ভয়ে ভয়ে উঁকি মারিয়া বলিল, দিদি আছো নাকি? সুশীলা মশলা বাটিতে বাটিতে মুখ তুলিয়া চাহিয়া বলিল, আয় আয় ছোট বউ, আয় না ঘরের মধ্যে, ঠাকুর নেই। বউটি ঘরে ঢুকিয়া বলিল, একে দিদি, এত বেলা হলো এখনো তুমি রান্না চড়াওনি। সুশীলা মুখ ঘুরাইয়া বলিল, রান্না চড়াবো, হাঁড়িকুড়ি ভেঙে ফেলিনি এই কত। বউটির চোখে ভয়ের চিহ্ন পরিস্ফুট হইল, সে বলিল, না দিদি ওসব কিছু করো না, ভাত চড়িয়ে দাও লক্ষ্মীটি, নইলে জানো তো কীরকম লোক সব। দেব, দেখবে সব আজকে কীরকম মজা, রোজ রোজ কাঠ কাটবো আর ভাত রাঁধবো, ও কাঠ নেই বুঝি, আচ্ছা দাখানা দাও দিদি, আমি কেটে দিচ্ছি। তোর কী দেয় তুই দিতে যাবি, বস ঠান্ডা হয়ে, যাদের গরজ আছে তারা নিজেরা বুঝুক গিয়ে। তোমার পায়ে পড়ি দিদি, দাও রান্নাটা চড়িয়ে, জানো তো ওরা, তুই বস দেখি ওখানে একটু চুপ করে, দেখিস মজা এখন, আজ দুমাস ধরে কাঠ নিয়েই কথা কানে যায় না কারোর, আজ মজাটি দেখাবো। সুশীলার এক গুয়েমিতে বউটি কিছু ভীতা হইল, কারণ মজা কোন পক্ষ দেখিবে এ সম্বন্ধে তাহার একটু সন্দেহ ছিল, কিন্তু সাহস করিয়া আর কিছু বলিতে না পারিয়া সে চুপ করিয়া রহিল। এই বউটি রামতনু মুখুজ্জের জ্যেষ্ঠতো ভাই রামলোচন মুখুজ্জের পুত্রবধূ, পাশেই এদের বাড়ি। রামলোচনের অবস্থা খুবই খারাপ, তা সত্ত্বেও তিনি বছর দুই হইল ছেলের বিবাহ দিয়াছেন, রামলোচনের স্ত্রী ছিল না, পুত্রবধূই গৃহিণী। দুরবস্থার সংসারে ছেলে মানুষ বউকে সংসার করিতে অত্যন্ত বেগ পাইতে হইত। সে সময়ে অসময়ে বাটি হাতে খুচি হাতে এ বাড়িতে হাত পাতিয়া তেলটা নুনটা লইয়া যাইত, চাউল না থাকিলে আঁচলে করিয়া চাউল লইয়া যাইত, ধার বলিয়াই লইয়া যাইত, কখনো শোধ করিতে পারিত কখনো পারিত না। মুখ্যদা ঠাকুরনকে বউটি বড় ভয় করে, তিনি থাকিলে জিনিসপত্র তো দেনই না, যদি বা দেন তাহা বহু মিষ্ট বাক্য বর্ষণ করিবার পর। তবু বউটির আসিতে হয়, কি করিবে অভাব। সুশীলা তাহাকে মুখ্যদা ঠাকুরনের হাত হইতে বাঁচাইয়া গোপনে এটা ওটা যাহা দরকার সাধ্যমতো সাহায্য করিত। সামান্য এক বাটি তেল লইয়া গেলেও হুঁশিয়ার মুখ্যদা ঠাকুরন তাহা কখনো ভুলিতেন না, গলা টিপিয়া কড়াক্রান্তিতে তাহা আদায় করিয়া ছাড়িতেন। সুশীলা ছিল একটু অগোছালো ও অন্যমনস্ক ধরনের মানুষ, সে ধার দিয়া অতশত মনে রাখিত না, বা সামান্য তেল নুন ধার দিয়া আদায় করিবার কোনো চেষ্টা করিত না। শোধ দিতে আসিলে অনেক সময় বলিত, ওই তুই আবার দিতে এলি কেন ছোট ভাই বউ, ও আবার নেব কি, যা ও তুই নিয়ে যা ভাই। সুশীলা আপন মনে খানিকক্ষণ বকিয়া বউটির দিকে চাহিয়া বলিল, তারপর তোর রান্নাবান্না? বউটি বাটিটা আঁচল দিয়া ঢাকিয়া রাখিয়াছিল, বাহির করিয়া কুণ্ঠিতভাবে বলিল, সেদিনকার সেই তেল নিয়ে গিয়েছিলাম দিদি, তা আমার এখনো আনা হয়নি, আজ রাঁধবার তেল নেই, একসঙ্গে দুদিনের দিয়ে যাব সেই জন্য। সুশীলা বলিল, আচ্ছা নিয়ে আয় দেখি বাটি, দেখি কি আছে, আমাদেরও বুঝি তেল আনা হয়নি। পাত্রে যতটুকু তেল ছিল সুশীলা সবটুকু এই কুণ্ঠিতা দরিদ্রা গৃহলক্ষ্মীটিকে ঢালিয়া দিল। বউটি চলিয়া যাইবার সময় মিনতিপূর্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল, লক্ষ্মী দিদি দাও না রান্নাটা চড়িয়ে। সুশীলা বলিল, তুই পালা দেখি,
আমি ওদের মজা না দেখিয়ে আজ আর কিছুতেই ছাড়ছি নে। বেলা ১২টার সময় মোক্ষদা ঠাকুরন আসিয়া শুনিয়াই হইচই বাধাইয়া দিলেন। প্রকৃতই ইহাতে রাগ হইবার কথা। একটু পরে রামতনু আসিলেন। তিনি ব্যাপার দেখিয়া দালানে গিয়া আপন মনে তামাক টানিতে শুরু করিলেন। ঝগড়াক্রমে খুব চাগড়াইয়া উঠিল। মোক্ষদা উচ্চৈস্বরে সুশীলার কুলজি গাইতে লাগিলেন। সুশীলাও যে খুব একটা শান্তশিষ্ট, এ অপবাদ তাহাকে শত্রু দিতে পারিত না। কাজেই ব্যাপার যখন খুব বাঁধিয়া উঠিয়াছে, এমন সময় কোথা হইতে কিশোরী আসিয়া হাজির হইল। যদিও আজ তাহার ফিরিবার কথা ছিল না, তবুও কাজ মিটিয়া যাওয়াতে সে আর অপেক্ষা করে নাই। মোক্ষদা ছেলেকে পাইয়া হাঁক ডাক আরও বাড়াইয়া দিলেন। কিশোরী এত বেলায় বাড়ি আসিয়া এ অশান্তির মধ্যে পড়িয়া অত্যন্ত চটিয়া গেল। তাহার সমস্ত রাগ গিয়া পড়িল স্ত্রীর উপর। হাতের গোড়ায় একখানা শুকনো চেলা কাঠ পড়িয়াছিল, সেইটা লইয়া লাফাইয়া সে রান্নাঘরের দাওয়ায় উঠিল। সুশীলা তখনও বসিয়া বাটনা বাটিতেছিল। স্বামীকে শুকনো কাঠ হাতে লইয়া বিড় দর্পে রান্নাঘরে লাফাইয়া উঠিতে দেখিয়া ভয়ে তাহার বুক শুকাইয়া গেল। আত্মরক্ষার কোনো উপায় না দেখ সে দুই হাতটা তুলিয়া নিজের দেহটাকে আড়াল করিবার চেষ্টা করিল। কিশোরী প্রথমত স্ত্রীর খোপা ধরিয়া এক হ্যাঁচকা টান দিয়া তাহাকে মাটিতে ফেলিয়া দিল। তারপর তাহার পিঠে কয়েকঘা চেলা কাঠের বাড়ি মারিয়া তাহার গলা ধরিয়া প্রথমে এক ধাক্কা মারিল রান্নাঘরের দাওয়ায়, এবং তথা হইতে এক ধাক্কা দিল একেবারে উঠোনে। ধাক্কার বেগ সামলাইতে না পারিয়া সুশীলা মুখ থুবড়াইয়া উঠানে পড়িয়া গেল। মার আরও চলিতে লাগিল, কিন্তু রামতনু তামাক খাইতে খাইতে ছেলের কাণ্ড দেখিয়া হাঁ হাঁ করিয়া আসিয়া পড়িলেন। পাশের বাড়ির বউটি তখন শ্বশুর ও স্বামীকে খাওয়াইয়া সবে নিজে খাইতে বসিয়াছিল। হঠাৎ এ বাড়ির মধ্যে মারের শব্দ শুনিয়া সে খাওয়া ফেলিয়া সুশীলাদের খিড়কিতে ছুটিয়া আসিয়া উঁকি মারিয়া দেখিল সুশীলা উঠানে দাঁড়াইয়া আছে। সর্বাঙ্গে ধুলা বাটনার পাত্রের উপর পড়িয়া গিয়াছিল, কাপড়ে চোপড়ে হলুদের ছোপ, মাথার খোপা একধারে খুলিয়া কতগুলো চুল মুখের উপর, কতগুলো পিঠের উপর পড়িয়াছে। গাঙ্গুলি বাড়ি হইতে দুটো ছেলে ব্যাপার দেখিবার জন্য ছুটিয়া আসিয়াছে, আরও দুই একজন পাড়ার মেয়ে সামনের দরজা দিয়া উঁকি মারিতেছে। ওদিকে পাঁচিলের উপর দিয়া মুখ বাড়াইয়া নিজের শ্বশুর রামলোচন মজা দেখিতেছেন। চারিদিকে কৌতূহল দৃষ্টির মাঝখানে সর্বাঙ্গে হলুদের ছোপ ও ধুলি মাখা বিবস্ত্র কুন্তল অপমানিতা দিদিকে অসহায়ভাবে উঠোনে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া তাহার বুকের মধ্যে কিরকম করিয়া উঠিল। কিন্তু সে একে ছেলে মানুষ, তাহাতে অত্যন্ত লজ্জাশীল। শ্বশুর ভাসুর এবং এক উঠান লোকের মধ্যে বাড়ির ভিতরে ঢুকিতে না পারিয়া প্রথমটা সে খিড়কির বাহিরে আকুলি বিকুলি করিতে লাগিল। কিন্তু গাঙ্গুলি বাড়ির প্রৌঢ় গাঙ্গুলি মশায়ও যখন হুঁকা হাতে কিহে রামতনু বলি ব্যাপারখানা কি শুনি বলিয়া বাড়ির মধ্যের উঠানে আসিয়া হাজির হইলেন, তখন সে আর থাকিতে না পারিয়া বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল এবং সুশীলার হাত ধরিয়া খিড়কি দর দিয়া বাহিরে লইয়া গিয়াই হঠাৎ ফুপাইয়া কাঁদিয়া উঠিল। বলিল, কেন ওরকম করতে গেলে দিদি, লক্ষ্মীটি তখনই যে বারণ করেছিলাম। তার পরদিন দুপুরবেলা সুশীলা রান্নাঘরে রাঁধিতেছিল, কিশোরী খাইতে বসিয়াছে। মুখ্যদা ঠাকুরন কি একটা প্রয়োজনে রান্নাঘরে ঢুকিয়া দেখিলেন সুশীলা পিছন ফিরিয়া ভাত বাড়িতে বাড়িতে স্বামীর ডালের বাটিতে কি একটা গুলিতেছে। পাশে একটা ছোট বাটি, মুখ্যদার কিরকম সন্দেহ হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, বৌমা তোমার বাটিতে কি কি মেশাচ্ছ বাটিতে? সুশীলা পিছন ফিরিয়াই শাশুড়িকে দেখিয়া কেমন যেন হইয়া গেল। তাহার চোখ মুখের ভাব দেখিয়া মোক্ষদার সন্দেহ আরও বাড়িয়া গেল। তিনি বাটিটা হাতে তুলিয়া লইয়া দেখিলেন তাহাতে সবুজ মতো কি একটা বাটা। তিনি কড়া সুরে জিজ্ঞাসা করিলেন, কি বেটেছ এতে? তিনি দেখিলেন পুত্রবধূ কোনো উত্তর দিতে পারিতেছে না, তাহার মুখ লাল হইয়া উঠিয়াছে। ইহার পর একটা ভয়ানক কাণ্ড ঘটিল। মুখ্যদা ঠাকুরন বাটি হাতে, ও মা এ কি সর্বনাশ, আর একটু হলেই হয়েছিল গো বলিয়া উঠানে আসিয়া চিৎকার করিয়া হাট বাঁধাইলেন। কিশোরী দালান হইতে উঠিয়া আসিল। রামতনু আসিলেন,
গাঙ্গুলি বাড়ির মেয়ে পুরুষ আসিল, আরও অনেকে আসিল। মুখ্যদা সকলের সামনে সেই বাটিটা দেখাইয়া বলিতে লাগিলেন, দেখো তোমরা সকলে, তোমরা ভাবো শাশুড়ি মাগি বড় দুষ্ট, নিজের চোখে দেখে নাও ব্যাপার, কি সর্বনাশ হয়ে যেত এখনই আমি যদি না দেখতাম। দোহাই বাবা তারকনাথ, কি ঠেকানি ঠেকিয়েছেন আজ! এক উঠোন লোক সকলেই শুনিল রামতনুর দুরন্ত পুত্রবধূ স্বামীর ভাতে বিষ না কি মিশাইয়া খাওয়াইতে গিয়া ধরা পড়িয়াছে। কেউ অবাক হইয়া গেল, কেউ মুচকি হাসিয়া বলিল, ওসব আমরা অনেক কাল জানি, আমরা রীত দেখলেই মানুষ চিনি, তবে পাড়ার মধ্যে বলে এতদিন। কে একজন বলিল, জিনিসটা কি তা দেখা হয়েছে? মোক্ষদা ঠাকুরনের গাল বাদ্যের রবে সে কথা চাপা পড়িয়া গেল। গাঙ্গুলি মহাশয় রামতনুকে বলিলেন, গুরু রক্ষা করেছে, এখন যত শিগগিরই বিদায় করতে পারো তার চেষ্টা করো, শাস্ত্রে বলে দুষ্টা ভার্যে, আর একদিনও এখানে রেখো না। সমস্ত দিন পরামর্শ চলিল, সন্ধ্যার সময় ঠিক হইল কাল সকালেই গাড়ি ডাকিয়া আপদ বিদায় করা হইবে, আর একদিনও এখানে না, কি জানি কখন কি বিপদ ঘটাইবে। বিশেষত পাড়ার মধ্যে ওরকম দজ্জাল বউ থাকিলে পাড়ার অন্য বউ ঝিও দেখা দেখি ওই রকম হইয়া উঠিবে। সেদিন রাত্রে সুশীলাকে অন্য এক ঘরে শুইতে দেওয়া হইল, ইহা মোক্ষদা ঠাকুরনের বন্দোবস্ত। কাল সকালেই যখন যেখানকার আপদ সেখানে বিদায় করিয়া দেয়া হইবে, তখন তাহার সঙ্গে আর সম্পর্ক কি? রাত্রে শুইয়া শুইয়া কত রাত পর্যন্ত তাহার ঘুম আসিল না। ঘরের জানালা খোলা, বাহিরের জ্যোৎস্না ঘরে আসিয়া পড়িয়াছিল। তাহার মনে কাল ও আজ এই দুই দিনের অত্যন্ত কষ্ট হইয়াছে। সে স্বভাবত নির্বোধ, লাঞ্ছনা ভোগের অপমান সে ইহার পূর্বে কখনো তেমন করিয়া অনুভব করে নাই, যদিও মারধর ইহার পূর্বে বহুবার খাইয়াছে। তাহার একটা কারণ এই যে আজ ও কালকের দিনের মতো শ্বশুর শাশুড়ি ও এক উঠান লোকের সামনে এভাবে অপমানিত সে কোনোদিন হয় নাই। তবে আজ সমস্ত দিন তাহার চোখের জল বাঁধ মানিতেছে না। কাল মার খাইয়া পিঠ কাটিয়া গিয়াছে ও হাত দিয়া ঠেকাইতে গিয়া হাতের কাচের চুড়ি ভাঙিয়া হাতও ক্ষত বিক্ষত হইয়াছে। তাহার সেই স্বামী, যে স্বামী পাঁচ ছয় বৎসর পূর্বে এমন সব রাতে তাহাকে সমস্ত রাত ঘুমাইতে দিত না, সে পান খাইতে চাহিত না বলিয়া কত ভুলাইয়া পান মুখে গুজিয়া দিত, সেই স্বামী এই রূপ করিল। পান খাওয়ানোর কথাটি সুশীলার বারবার মনে আসিতে লাগিল। রাত্রে জ্যোৎস্না ক্রমে আরও ফুটিল, তখন চৈত্র মাসের মাঝামাঝি। দিনে তখন নতুন কচি পাতা ওঠা গাছের মাথার উপর উদাস অলস বসন্ত মধ্যাহ্ন ধোঁয়া ধোঁয়া রৌদ্রের উত্তরীয় উড়াইয়া বেড়ায়। দীর্ঘ দীর্ঘ দিনগুলি প্রস্ফুট প্রসূন সুরভির মধ্যে দিয়া চলিয়া চলিয়া নদীর ধারের শিমুলতলায় সন্ধ্যার ছায়ার কোলে গিয়া ঢলিয়া পড়ে। পাড়াগায়ের আমবনের বাঁশবনের জ্যোৎস্নাঝরা বাতাসে সারারাত কত কি পাখির আনন্দ কাকলি। বসন্তলক্ষ্মীর প্রথম প্রহরের আরতির শেষে বনের গাছপালা তখন আবার নতুন করিয়া টাটকা ফুলের ডালি সাজাইতেছে। শুইয়া শুইয়া সুশীলা ভাবিল, জগতে কেহ তাহাকে ভালোবাসে না, কেবল ভালোবাসে তাহার মৌরী ফুল। মৌরী ফুল পত্র লিখিয়াছে, তাহার কথা মনে করিয়া সে রাত্রে রোজ কাঁদে। তাহাকে না দেখিয়া কলিকাতায় ফিরিয়া তাহার কষ্ট হইতেছে। সত্যি যদি কেউ তাহাকে ভালোবাসে তো সে ওই মৌরী ফুলই, আর ভালোবাসে ওই ছোট বউটা। আহা, ছোট বউয়ের বড় কষ্ট, ভগবান দিন দিলে সে ছোট বউয়ের দুঃখ ঘুচাইবে, কিন্তু স্বামী যে তাহাকে বিদায় করিয়া দিতেছে। ও কিছু না, অভাবে পড়িয়া উহার মাথা খারাপ হইয়া যাইতেছে, নহিলে সেও কি এমন ছিল? মৌরী ফুলের বর তো কত জায়গায় বেড়ায়, মৌরী ফুলকে একখানা পত্র লিখিয়া দিলে হয়,
যদি কোনো চাকরি করিয়া দিতে পারে, চাকরি হইলে সে আর তাহার স্বামী একটা আলাদা বাসায় থাকিবে, আর কেহই সেখানে থাকিবে না। মাঠের ধারে ছোট ঘরখানি সে মনের মতো করিয়া সাজাইয়া রাখিবে, উঠানে কুমড়ার মাচা বাঁধিবে, বাজার খরচ কমিয়া যাইবে। লোকে বলে সে গোছালো নয়, একবার বাসায় যাইলে সে দেখাইয়া দিবে সে গোছালো কিনা। আচ্ছা, ওই বাড়িখানায় যদি আগুন লাগে? না না, আগুন দিবে কে? ছোট বউ? ও, দিলে তাহার শাশুড়ি ঠাকুরনি দিবে, যে রকম লোক। জানালার বাহিরে জ্যোৎস্নায় ওগুলো কি ভাসিতেছে? সেই যে তাহার স্বামী গল্প করিত, জ্যোৎস্না রাত্রে পড়িরা সব খেলা করিয়া বেড়ায়, তাহারা নয় তো? তাহার বিবাহের রাত্রে কেমন বাঁশি বাজিয়াছিল, কেমন সুন্দর বাঁশি! ওরকম বাঁশি নদীর ধারে কত পড়িয়া থাকে। আচ্ছা, পিয়নে মৌরি ফুলের একখানে চিঠি দিয়ে গেল না কেন? লাল চৌকো খাম, খুব বড় সোনার জল দেওয়া আতর নাকি মাখানা। পরদিন সকালবেলা পুত্রবধূর উঠিবার দেরি হইতে লাগিল দেখিয়া মুখ্যদা ঠাকুরন ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন পুত্রবধূ জ্বরের ঘোরে অঘর অচৈতন্য অবস্থায় ছেঁড়া মাদুরের উপর পড়িয়া আছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল। সেদিন সমস্ত রাত একইভাবে কাটিয়া গেল, তাহার দিকে বিশেষ কেহ নজর করিল না। তার পরদিন বেগতিক বুঝিয়া রামতনু ডাক্তার আনিলেন। দুপুরের পর হইতে সে জ্বরের ঘোরে ভুল বকিতে লাগিল। সত্যি মৌরিফুল তা নয় ওরা যা বলছে, আমি অন্য ভেবে। সন্ধ্যার কিছু পূর্বে সে মারা গেল। তাহার মৃত্যুতে গাঙ্গুলি পাড়ার হাড় জুড়াইয়া গেল, পাড়ার কাকচিলগুলোও একটু সুস্থির হইল। কিছুদিন পরেই কিশোরীর দ্বিতীয় পক্ষের বউ মেঘলতা ঘরে আসিল। দেখিলে চোখ জুড়ায় এমন সুন্দর মেয়ে, কর্মপটু, হুঁশিয়ার, গোছালো। দ্বিতীয়বার বিবাহের অল্পদিন পরেই যখন কিশোরী পালেদের স্টেটে ভালো চাকরিটি পাইল, তখন নতুন বউয়ের ভাগ্য লক্ষ্মী ভাগ্য দেখিয়া সকলে খুব খুশি হইল। সংসারের অলক্ষ্মী স্বরূপা আগের পক্ষের বউয়ের নাম সে সংসারে আর কোনোদিনও কেহ করে না, আর কোনোদিনও কেহ করে না।